স্মৃতি গান শেষ, এখন বিচারের পালা, বিচারকরা আছেন, চলে যাই। আচ্ছা রফিকুল আলম, শেষের শুধু হোল্ডিং নোটটা একটু সুর থেকে নেমে গেল, আর সেটা গায়কের জন্য অনেক সময় হয়ে থাকে, কিন্তু ওভারঅল আপনি গানটাকে চমৎকার ফুটিয়ে তুলেছেন এবং এই আবেগটা ধরে রাখতে পেরেছেন গানটার, এই জন্য আমি খুব খুশি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ মিতালি ম্যাম। রোকেয়া, খুব সুন্দর একটা গলা, আর তোমার সিলেকশনটাও খুব সুন্দর। শাহনাজ আপার যে গান, গলা খুব রেয়ার, মানে কেউ গাইতে পারে, তুমি সেটা চেষ্টা করেছো আর আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। কিছু কিছু কাজ সত্যি তোমার এত সুন্দর গেয়েছো, আর তোমার কণ্ঠস্বর খুব ভালো লেগেছে। আর আজকে তো শেষে সব রেজাল্ট আসবে, তখনই বুঝতে পারবে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবার ফেরদৌস ওয়াহিদ, আপনি তো নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে এসেছেন, আপনি জানেন আপনি কী গাইলেন, এবং দেখি যুদ্ধে কী হয়।